আচ্ছা যে বিষয় নিয়ে আপনারা সবাই মাথা খেয়ে বলছেন সেটা হচ্ছে আপনার কামিং স্যাট ওকে আচ্ছা কামিং স্যাট হচ্ছে আপনার একটি এনএফটি প্ল্যাটফর্ম এটা সবাই জানেন তো এগুলো বলার কোনো দরকার নেই আচ্ছা এখান থেকে বেশি হচ্ছে আপনি এখন এটা যে টোকেনটা পাঁচ মিনিটে কীভাবে সেল করবেন এই যেখান থেকে মাই অলটে চলে আসবেন অফারটা কিন্তু এখনও কিন্তু অনগুন রয়েছে আপনারা সবাই জয়েন হয়ে যান ঠিক আছে এখন আমি একটু বলি স আপনার যে কী কী প্রবলেম আসলে ফেস করতে হচ্ছে আমাদেরকে দেখেন আছে মিনি টোকেন এই মিনি টোকেনটা কিন্তু আসলে অ্যাড হচ্ছে না হুম অ্যাড হচ্ছে না কিন্তু কিছুক্ষণ পর পর কিন্তু অ্যাড অ্যাড হয় ওকে আপনি যত যেহেতু আপনি অ্যাক্টিভ পাবেন অ্যাকাউন্টটা খোলার সময় সেক্ষেত্রে প্রথমে দিকে কিন্তু অ্যাড না হতে পারে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এটা কিন্তু অ্যাড হবে ঠিক আছে প্রায় আপনার কত হবে আমি আপনাকে একটি একটু স্পষ্টভাবে বলি সেটা হচ্ছে আপনার যদি অ্যাড না হয়ে থাকে সেক্ষেত্রে যে কাজটা করবেন দেখবেন যে আপনি চব্বিশ ঘন্টার পরও যদি অ্যাড না হয় সেক্ষেত্রে আপনার ফোনটা একটু অন অফ করবেন আমি নিজে প্রমাণিত ঠিক আছে আমার একটা ফোন ছিল আমি ওই ফোনে একটা অ্যাকাউন্ট খুলেছি সেখানে আমি ওই রকমভাবে জিরো লেখা আছে জিরো লেখা আছে চব্বিশ ঘন্টা অভার হয়ে যায় তারপরে হয় না পরে আমি ফোনটা করলাম কি ওয়ান অফ করছি দেখেছি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে দিয়ে দিচ্ছে দিয়েছে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছে আপনার ট্রাই করতে পারেন আর যদি না হয় সেক্ষেত্রে কিছু করার নাই আচ্ছা এখান থেকে এই যে টোকেনটা আপনি কীভাবে সেল করবেন আমি আপনাকে বলছি আচ্ছা সার্ভারে খুবই সমস্যা ভাই ঠিক আছে সার্ভারে খুবই সমস্যা কেননা একটা ফোন দিয়ে ব্যাপক হারে অ্যাকাউন্ট খুলতেছে ভাই শুধুমাত্র ফেক অ্যাকাউন্ট খালি ফেক অ্যাকাউন্ট যদি এইভাবে যদি অতিরিক্ত ফেক অ্যাকাউন্ট খোলেন তাহলে তো ভাই আমরা ইনকাম করতে পারবো না এখান থেকে বুঝতে পারছেন তাহলে কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু এটা ব্যান করে দিবে বুঝেন কিন্তু আপনি শুধু কষ্ট করে কোনো লাভ নেই ভাই একটা পরে একটা করেন আর যদি পারেন ফেসবুক টুইটার এগুলো পোস্ট করে আপনার রিফার নিয়ে আসেন ওকে আচ্ছা এখন বিষয় হচ্ছে এটা সেল করবেন কীভাবে এর প্রবলেমটা হচ্ছে এরকম সলভ কিন্তু আমি করে দিলাম পর সলভ হবে কি না আমি জানি না জাস্ট আপনার ট্রাই করতে পারেন যেটা আমার নিজের অভিজ্ঞতা আমার হয়েছে জাস্ট এই জন্য আমি শেয়ার করলাম আর এখানে যে কথাটা আরেকটি বলি সেটা হচ্ছে আপনার এনএফটি হ্যাঁ আরে ভাই এই নেপটির কথা বলতে বলতে মাথা নষ্ট রে ভাই মাই অল্ট্রা অপশান চলে আসবেন দেখেন যে এ নেপটি দেখেন এখন কিন্তু আমার শো করতেছে না এই যে আবার শো করতেছে ঠিক আছে এরকম কিন্তু হতে পারে আপনারা হতে পারে একটু একটু আপনাকে ধৈর্য ধরতে হবে রে ভাই এটা বুঝতে হবে আপনাকে যে এটা আর কিন্তু কোনো কিছু না যখন একটা সার্ভারের সমস্যা হয় যখন আপনার ডাউন চো ডাউনে চলে যায় তখন কিন্তু অনেক সমস্যা হয় তো আপনারা পাবেন সবই পাবেন জাস্ট একটু ধৈর্য ধরতে হবে তারা নতুন আপডেট নিয়ে আসবে এই যে এটা ওখানটা দেখতে পাচ্ছেন অনেকে অ্যাডমিনটা নিচ্ছে এখন কিন্তু অ্যাডমিন না এখন এটা নিচ্ছে না কেন নিচ্ছে না তারা বলছে যে সার্ভারটা একটু ডাউন আছে এখন আমরা নিব না পরবর্তী নেবে জন্য ডাউন করছেন আপনারাই করছেন ডাউন আর কেউ করে নেই হ্যাঁ অন্য দেশের মানুষজন ভাই করে নেই আমি যেটা বলবো আমাদের এই বাঙালি যে কিছু কিছু বলাবার আছে না এই যে এরাই আমাদেরকে সর্বনাশ করে দিছে তাছাড়া ভিউজ পরিমাণে এখান থেকে টাকা ইনকাম করতে পারতাম জানেন খবর অনেক টাকা ইনকাম করতে পারতাম যদি সুন্দরভাবে কাজটা করতাম আমরা ফেক যদি রিফান্ড না করতাম তাহলে কিন্তু এরকম কোনো কিছু হতো না হুম আচ্ছা অ্যাডমিনের কাছে এটা সেল করে এই যে এখান থেকে তারা দেয় হলো আপনার এই যে পিসি এক্স এই দেয় ঠিক আছে অনেক ইটু কিনছে চার ডলার দিয়ে তিন ডলার দিয়ে কিনতেছে ওদেরকে আপনার যদি টাকার যদি অতিরিক্ত যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে সেল করে দিতে পারেন আর যদি না থাকে তাহলে হোল্ড করে রাখেন পরবর্তী অবশ্যই আপডেট আনবে তারা এই যে মিনিট ওয়া অবশ্যই আপডেট আনবে যেহেতু এটা ওরা কিনছে আর ওরা কিনে কী করবে অবশ্যই কোনো কিছু করবে তাই না এটা তো ভাবতে হবে যে ওরা যে কিনতেছে অবশ্যই কোনো কিছু ভালো একটা মনে হয় কোনো কিছু নিয়ে আসবে আপডেট নিয়ে আসবে আর সেল করা ওয়েও তো তারা বের করে দিবে অবশ্যই বের করে দেবে সো আপনি দশ বারোটা যদি থাকে সেক্ষেত্রে হোল্ড করে রেখে দিতে পারেন দশ বারোটা আপনি হয়তো বা পাঁচশো টাকায় পাইলেন তো পাঁচশো টাকা আপনি কী করবেন রে ভাই এ হোল্ড করে রাখেন তো একদম সেল করার জন্য একদম অস্থির হয়ে গেছেন আপনারা আচ্ছা আর যদি সেল করতে চান সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি দাম কম দেবো আপনি যদি পোষায় সেক্ষেত্রে সেল করবেন না পারলে নাই ওকে আমি এটা কিন্তু স্পট ওয়ে বলে দিলাম ভাই আচ্ছা যাই হোক টেলিগ্রামে ইউজার নেমটা দেওয়া থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচে যে এটা হচ্ছে আমার কিন্তু আরি ফুল সেভেন এইটি সিক্স সেভেন এইটি সিক্স এটা হচ্ছে আমার ইউজার নেম এই যেখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন নাম্বারটা এখানে শো করবে কিনা আমি জানি না আর যদি সেল করতে চান অবশ্যই আমার ভয়েসটা আগে শুনবেন দেন তারপর আপনারা সেল করবেন ঠিক আছে তো আর অবশ্যই বি আমার এই যে টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু প্রত্যেকটা দিনই কিন্তু আপনারা আপডেট দেওয়া হয় আর যারা ইয়ারটিউব থেকে কাজ করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই জয়েন হবেন ওকে আরে আবারও বলছি এন এফটির যে কথাটা দেখেন যে আবার কিন্তু নাই চলে গেছে রিফ্রেশ করি দেখে আসে কি না আসবে না সম্ভবত কিন্তু কিছুক্ষণ পর আসবে আপনি এখন খোলার সাথে সাথে পাবেন না তবে আপনি এখান থেকে যে টোকেনটা পাবেন সেটা কিন্তু আপনার যে ইয়া বলে আর কি যে টোকেনটা পাবেন সেটা মিনি টোকেন পাবেন আর কি আর এখানে যে কাজটা করবেন এখান থেকে যে অপশনে ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা মাইনিং করবেন কীভাবে মাইনিং করতে হয় আগের ভিডিও আমি দেখে দিয়েছি ওকে এই হচ্ছে আপনার প্রবলেম আমি যেভাবে বললাম ফোন অন অফ করেন দেখেন কী হয় যদি না হয় তাহলে একটু ওয়েট করেন ওয়েট অবশ্যই করতে হবে ওয়েট করার পরে কিন্তু এখানে পারবেন তাছাড়া কিন্তু বাড়ি কিছু করার নেই কথা বলে কোনো কিছু করতে পারবেন না ওকে সব ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ